ফ্রেন্ডস, এখন বর্তমানে যে কোনো স্মার্টফোনের আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি আপনি হ্যাক করতে চান তাহলে এটা খুবই সহজভাবে করতে পারবেন। এমনকি আপনার ফ্যামিলিতে দু একজনে আপনার পাসওয়ার্ডটা জানে আর বাকি মানুষরা জানে না, তো এটা যদি আপনি করতে চান সেটা আপনার করতে হলে প্রথমে কী করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি আপনার বাসার মোবাইলে পাসওয়ার্ড থাকলে সেটা আপনি কীভাবে অটোমেটিক্যালি বের করবেন, জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সেই জন্য আপনার যেটা করতে হবে, তো আপনি আপনার মোবাইল থেকে সর্বপ্রথম আপনি চলে যাবেন, এখানে স্ক্যানার থাকবে অথবা স্ক্যানার না থাকলে আপনি কিউআর কোড প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি আমার স্ক্যানারটা বের করলাম, বের করার পর জাস্ট এরকম স্ক্যানারটা আসবে। তো আসার পরে আপনি আপনার মোবাইলের অন্য মোবাইলে যে মোবাইল মনে করেন আমার এই মোবাইলটাতে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আছে, তো আমার এই মোবাইলে নাই আর ওই আগেরটা ওইটাতে আছে, তো ওই ওই পাসওয়ার্ডটা আমি কীভাবে এই মোবাইল নিব তা এটা আপনি স্ক্যান করে নিতে পারবেন। আপনি যখন এই মোবাইলে কানেক্ট করা থাকবে, এই মোবাইলে কানেক্ট করা থাকলে সেটা থেকে আপনি কীভাবে এটা নেবেন, তো জাস্ট আপনি এখানে ওয়াইফাই আইকনতে ক্লিক করে ধরে রাখবেন। তো দেখেন আমার যে নাম জিআর এক্সপার্ট 360 এই নামে একটা ওয়াইফাই আছে, তো এটার পাসওয়ার্ডটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কীভাবে দেখবো, জাস্ট আপনি এখান থেকে এটাতে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে, তো এখানে অপশন আসলে কিন্তু অটোমেটিক্যালি আপনি এটা এই আপনার এটার পাসওয়ার্ডটা কি সেটা অটোমেটিক্যালি বের হইতে যে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে চলে আসবে পাসওয়ার্ডটা কি অটোমেটিক্যালি আপনি দেখতে পারতেছেন খুবই সহজভাবে। তো এই এইভাবে আপনি আপনার যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সুন্দর করে বের করে নিতে পারবেন, খুব সহজে সহজে খুব সুন্দর করে বের করে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে এই স্ক্রিনের মাধ্যমে আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজে বের করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।